আসসালামু আলাইকুম, আমি আজকে কথা বলবো সাকুলেন্ট ক্যাকটাস সয়েলে কি ধরনের ম্যাটেরিয়াল মিক্স করবেন, কেন মিক্স করবেন, আসলে কোনটা মিক্স করা উচিত সেটা নিয়ে। তো আর পরীক্ষা করে দেখাবো আপনাদেরকে যে আসলে কোনটা মিক্স করতে পারবেন আপনি, মানে আপনি নিজে বুঝে যাবেন যে কোনটা কোনটা মিক্স করা উচিত, কোনটা না মিক্স করা উচিত। আমরা না জেনেই সব কিছু মিক্স করে ফেলি আসলে সয়েলের সাথে, যেগুলো পাই বা যেগুলো সবাই মিক্স করে সবাইকে দেখেই মিক্স করে ফেলি, এবং অনেক কিছুই উপাদান আছে যেগুলো অতিরিক্ত হয়ে যায় মিক্স করতে করতে, কারণ যে ম্যাটেরিয়ালটার কাজ যে একই রকম দুইটার, আমরা এটা বিবেচনা করি না, মিক্স করে দিই। তো আমি একে একে সবগুলো দেখাবো, যেমন আমি কিছু পারলাইট নিলাম এখানে। পারলাইট হচ্ছে কৃত্রিম, ঠিক আছে, এটা কৃত্রিমভাবে বানানো যেন সয়েলে অতিরিক্ত পানিটা কিছুটা শোষণ করে, সাথে এটা শুষ্ক অবস্থায় অক্সিজেন মানে হচ্ছে বাতাসের চলাচলটা রাখে, আর এটা খুব হালকা সয়েলে হালকা রাখে, এটার মধ্যে মানে ফাঁপা আছে, অনেক ফাঁকা জায়গা আছে যেটার কারণে, মানে ফাঁকা শোলার মতো যেন ছিদ্র ছিদ্র যেন হচ্ছে পানিটা শোষণ করে, এটাও একই কাজ করে, অনেক পানি শোষণ করে প্লাস হচ্ছে অনেক মাটির পুষ্টিগুণ ধরে রাখে। আর আমি এখানে ন্যাচারাল পাথর নিয়েছি, মোটা বালি নিয়ে নিই, কারণ মোটা বালি আর চিকন চিকন এটাতে পরীক্ষা করা আসলে অসুবিধা। তো মোটা বালি হচ্ছে এইসব পাথরের ছোটো ছোটো টুকরা, ঠিক আছে, এগুলো সিরকের অনেক ছোটো টুকরা হচ্ছে বালি, তো সেই জন্য আমি শুধু পাথর নিয়েছি যেহেতু আপনাদেরকে দেখাবো। আর মোটা বালি কী করে, আপনার হচ্ছে ড্রেনিং সিস্টেম, পানি অতিরিক্ত পানিটা যে পানি দিই সেটা যেন তলে চলে যায়, সাকুলেন্ট ক্যাকটাসে যেহেতু কম পানি লাগে, অতিরিক্ত পানি দিলে যেন সেটা ড্রেনিং হয়ে যায়, সেই কাজের জন্য মোটা বালি লাগে। তো মোটা বালি না নিয়ে আমি পাথর নিয়েছি, পাথর দিয়েই দেখাবো যে কীভাবে কাজটা করে। আর এখানে নিয়েছি কিছু ন্যাচারাল মাটি, আমি এখানে কোকোপিট নিইনি, কারণ কোকোপিট আমি পছন্দ করি না, কোকোপিটের কী কাজ সেটা আমি পরে আপনাদেরকে জানিয়ে দেব। এখন কথা হচ্ছে মাটিটা কী জিনিস, মাটিটা হচ্ছে সব রকম মিক্স একটা পদার্থ, ঠিক আছে, সব রকম ন্যাচারাল পদার্থের মিক্স। আর এটা এখানে নিয়েছি ঝামানা, কিন্তু এটা হচ্ছে সিন্ডার, এটা অর্ধ পোড়া সিন্ডার, অর্ধ পোড়া কেন বলছি, একদম ঝামানা, দেখেন পাত্রের আকৃতি হয়েছে। সিন্ডার হচ্ছে যে কাঁসা পিতলের জিনিস তৈরি করে না, সেটা শেপ মানে লিকুইড জিনিসটা এটার মধ্যে ঢেলে, এটা একটা গোল শেপ থাকে, এটার মধ্যে ঢেলে ওটার মানে হচ্ছে আকারটা দেওয়া হয়। আর এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বরিন্দ অঞ্চলের মাটি, লাল মাটি প্লাস হচ্ছে অনেক খড়কুটা ধানের তুষমুষ দিয়ে মানে হচ্ছে শেপটা বানানো হয়, মাটির শেপটা দেখেন এক পাশ পুরো কালো হয়ে গেছে, হ্যাঁ কয়লার মতো, আর এক পাশ হচ্ছে অর্ধ কাঁচা হয়ে আছে মানে ঝামার মতো। তো এটার কাজটা দেখাবো। এটা সিন্ডারটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে অ্যাভেলেবল, ইন্ডিয়াতে সবাই বেশি ব্যবহার করে, কারণ এটা ড্রেনিং সিস্টেম খুব ভালো, অক্সিজেন চলাচল বাতাস চলাচল কাজ করে, আর এটা ইটেরও ইটের টুকরা যে কাজ করে সেটাও করে, তো এটা অনেক ভালো জিনিস, এই জন্য আমি এটা এনেছি। নীল স্পটগুলো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাসের, তো এটা সম্পর্কে বলবো, এটা অনেক সময় ছাই ছাই হয়ে যায় বেশি পুড়ে গেলে, যে সাদা সাদা ছাই হয়ে যায়, এই যে সাদা সাদা ছাইগুলো, এগুলো হয়তো তুষের টুকরা, তুষ বা হচ্ছে যেগুলো মানে হচ্ছে চারা কুটি যেগুলো দিয়ে মানে হচ্ছে মিক্সারটা বানানো হয় সেটা। তো এটা হচ্ছে সেই জিনিস, এটাকে হচ্ছে ঝামা বলে সাধারণত বাংলাদেশে, ইন্ডিয়াতে হচ্ছে সিন্ডার বলে, সিন্ডার অনেক ভালো জিনিস। তো অর্ধ কাঁচা সিন্ডার নিয়েছি, যেন দুইটা কাজ করে, একটা হচ্ছে কয়লা, কয়লা যেহেতু আমি কয়লার বৈশিষ্ট্য কয়লা আলাদা করে দেখাচ্ছি না, কয়লারও কাজ করবে প্লাস আর একটা কাজ করবে যে ইটের টুকরার কাজ, অর্ধ কাঁচা সিন্ডারের এটা বৈশিষ্ট্য। তো আমি এখন সব একে একে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো যে আসলে কোনটা মিক্স করবেন, কেন মিক্স করবেন। দেখেন পারলাইটও পানি শোষণ করে, ইটের টুকরা পানি শোষণ করে, সিন্ডারও পানি শোষণ করে, ওরা তিনজনে আবার বায়ুও শোষণ করে, মানে হচ্ছে বায়ু ধরে রাখে, বাতাস চলাচল করে তাদের মধ্যে দিয়ে, সয়েলের জন্য হচ্ছে রুট রট প্রবলেমটা কম হয়, বাতাস চলাচল করে, শিকড় ছড়াতে পারে, নিচের তলা পর্যন্ত সেটা পৌঁছে দিতে সাহায্য করে, মানে নিচের তলা পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা রাখে। তো আমি একটা প্লাস্টিকের ওপর নিয়ে নিয়েছি, একটা পানি নিলাম আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে প্রথমেই পরীক্ষা করব যে পাথরের টুকরা দিয়ে, এটা একটা ভাঙ্গা পাথরের টুকরা, দুটো সিরক কিন্তু একটা ভাঙ্গার একটা গোটা। তো আমি ভাঙ্গাটা দিয়ে প্রথমে দেখাচ্ছি, আমি পানি দিয়ে কিন্তু ধরে আছি, হ্যাঁ পানিতে ছেড়ে দিলাম আপনাদের জন্য দেখার জন্য যে এটা কীভাবে পানি শোষণ করছে সেটা দেখেন, মোটা বালিও কীভাবে পানি শোষণ করবে সেটা দেখানোর জন্য। দেখেন এটা কিন্তু একটুও পানি শোষণ করেনি, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিই আছে। তো কী বুঝলেন, যে মোটা বালি বা পাথর এগুলো হচ্ছে পানি শোষণ নিজে করে না, ড্রেনিংয়ের জন্য সাহায্য করে, মানে নিজে, এরা হচ্ছে শুধু মাটি সয়েলে ফাঁকা তৈরি করে,
মানে খাজ তৈরি করে বা দানাদার তৈরি করে মাটিকে এবং পানিটা নিচে চলে যেতে সাহায্য করে দেন পানিটা উপরে লেগে আছে যেটুকু ভিজেছে পানিটা উপরে লেগে আছে তো এটা ভাঙ্গা একটা হচ্ছে পাথর সিরক তো গোটাটা মানে হচ্ছে বড় টুকরাটা দেই আপনাদের দেখাই বালির ক্ষেত্রে কি হতো বালি পানি এটা মিক্স হয়ে যেত সাথে এই জন্য হচ্ছে বালিটা দিয়ে দেখালাম না দেখেন এটা কিন্তু শোষণ করছে না ভাঙ্গাটাও শোষণ করছে না আবার হচ্ছে গোটা টুকরাটাও শোষণ করছে না সিরক দেখছেন শোষণ করে না শুধু ভিজছে হ্যাঁ এক ফোঁটা পানি এক ফোঁটাই পানি আছে যেটুকু ভিজছে সেটুকু লেগে আছে এইটুকু এই জন্য উঠছে কিন্তু এক ফোঁটা পানি এক ফোঁটা পানি এটা শোষণই করছে না এটাও দেখেন শোষণ করছে না তো সি রক ন্যাচারাল রক যেটা মাটিতে থাকে খনিজ রক পাথর যেগুলো সেগুলো শোষণ করে অনেকে হচ্ছে শুধু ন্যাচারাল পাথর দিয়েই হচ্ছে গাছ লাগায় যেমন হচ্ছে মাসাতো স্টোন বলে যেটাকে বাদামি কালারের একটা স্টোন দিয়ে গাছপালা লাগে সেগুলো পানি শোষণ করে বায়ু শোষণ করে কিন্তু হচ্ছে এই সিরক কিন্তু বালি কিন্তু পানি শোষণ করে না ভিজে থাকে আচ্ছা এখন আমি ইটের টুকরোটা দিলাম দেখেন এটা আস্তে আস্তে ভিজছে দেখছেন আর পানিটা টেনে নিচ্ছে এটা পুরো বডিতে ইটের টুকরোটা পুরো বডিতে পানিটা শোষণ করবে আর যেটা মাটি পুরা মাটির জিনিস এটা হচ্ছে নিজে মাটির মতো কাজ করে অনেক ন্যাচারাল সার সে শোষণ করে সার কিন্তু শোষণ করে মাটি ঠিক আছে আর বায়ু থেকে সার শোষণ করে নাইট্রোজেন শোষণ করে অনেক খনিজ উপাদান শোষণ করে পটাশের উপাদানসমূহ শোষণ করে দেখেন এটা পুরোটা ভিজে যাবে আমি এই পাশটা ধরলে দেখবেন যে পুরোটা শোষণ করে নিয়েছে সে একটা ধীরে ধীরে শোষণ করছে তো এটা কিন্তু দেখেন যে আপনারা যখন দেখবেন ভিজা ভিজা থাকবে একটা হচ্ছে ইঁট তখন সেটার উপর শ্যাওলা বা মস জমে যায় সে কিন্তু নিজে মাটির মতো ব্যবহার করে কারণ কি সে হচ্ছে গাছ মানে সে একটা উপাদান মাটির মতোই উপাদান বলা যায় যে 50% সে মাটি সেখানে গাছ হবে হ্যাঁ তো সে আমরা সেহেতু এই ধরনের উপাদানগুলো ইউজ করবো যেগুলো হচ্ছে গাছের জন্য ভালো যেগুলো হচ্ছে অতিরিক্ত পানিটাও শোষণ করবে আবার হচ্ছে মাটির মতো বিহেভ করবে অক্সিজেন ধরবে এবার সিন্ডারে দেখেন কত দ্রুত পানি টেনে নিচ্ছে এবং সিন্ডার এতই দ্রুত পানি টানছে যে আপনার ইটের টুকরার থেকে বেশি অনেক পানি টানে এটা সিন্ডার আমি যদি আরও পানি দিই সেটা আরও পানি শোষণ করবে এটা হচ্ছে সিন্ডারের বৈশিষ্ট্য এই জন্যে সিন্ডার সাকুলেন্ট ক্যাকটাস অয়েলে বেশি ইউজ করা প্রয়োজন আমাদের সিন্ডার অনেক বেশি খাজ রাখে কয়লার মতো কাজ করে কয়লা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে আমরা জানি আমরা দাঁতের মাজুনি বা বিভিন্ন ইয়াতে কয়লা ইউজ করি যেন দাঁতে পোকা না লাগে দেখেন যে আমরা তিনটে জিনিস দেখালাম কী করলো ইটের টুকরা হচ্ছে পানি শোষণ করলো সিন্ডার পানি শোষণ করলো তবে পাথর বা মোটা বালি যে হচ্ছে র ম্যাটেরিয়াল সেটা কিন্তু পানি শোষণ করলো না আর হ্যাঁ মোটা বালির র ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে পানি ড্রেনিংয়ের কাজ করে ইটের টুকরা পাল্লাই না সরি ইটের টুকরা অ্যান্ড হচ্ছে কোকোপিট সরি ইটের টুকরা হচ্ছে সিন্ডারও কিন্তু পানি ড্রেনিংয়েরও কাজ করে কারণ এরাও কিন্তু খাজ তৈরি করে এরাও কিন্তু হচ্ছে মাটিকে সয়েলকে দানাদার রাখে এবার পাল্লাইটের কাজটা দেখাই পাল্লাইটটাও হচ্ছে ইটের টুকরার মতো খুব ধীরে ধীরে আপনার হচ্ছে পানি শোষণ করে যেহেতু ছোটো ছোটো টুকরা এই জন্য অনেকগুলো কয়েকটা টুকরা দিলাম আরেকটা কথা হচ্ছে যে পারলাইটের একটা আছে পারলাইট যেহেতু কৃত্রিমভাবে বানানো সয়েলের জন্য সেই জন্য তারা হচ্ছে একসময় গলে যায় নষ্ট হয়ে যায় বা হচ্ছে আবার নতুন করে অ্যাড করা লাগে কিন্তু আমাদের ইটের টুকরা কিন্তু অক্ষতই থাকে আবার হচ্ছে সিন্ডারও কিন্তু অক্ষতই থাকে এই জন্য আমাদেরকে ওটাই ইউজ করতে হবে আমি ওটাই রিকমেন্ড করব আর যে যারা ইউজ করে পারলাইট আসলে ওদের দেশে ব্রিক্স তৈরি হয় না ইট তৈরি হয় না এবং তারা ব্লক ইউজ করে সিমেন্টের মতো একটা ব্লক ইউজ করে বাড়িঘর তৈরির জন্য যার কারণে তাদের ওখানে এসব ম্যাটেরিয়াল পায় না তাই তারা এটা সাকুলেন্ট ক্যাকটাস ঘরোয়াভাবে চাষ করার জন্য এটা তৈরি করেছে যেন মাটির সয়েলে যেন ক্ষতি না হয় তো আমরা যেহেতু আমাদের আশেপাশে ইট বা হচ্ছে সিন্ডার আছে সেহেতু আমরা কেন এই হচ্ছে পারলাইট ইউজ করতে যাবো সেটা বলেন সেহেতু আমাদের টাকা দেখি নেই পারলাইট ইউজ করার কোনো প্রয়োজন নেই তো আমরা এখন কয়টা সব জিনিস সম্পর্কে জানলাম ইটের টুকরা তো এই পারলাইটের যেটা কাজ সেটা ইটের টুকরার কাজ পারলাইটের যেটা কাজ সেটা হচ্ছে সিন্ডারের কাজ সেহেতু আমাদের পারলাইট ইউজ করার কোনো প্রয়োজন নেই আর সিন্ডার ইউজ করলে ইটের টুকরা ইউজ করার প্রয়োজন নেই ঠিক আছে সিন্ডার একাই 100 আবার ইটের টুকরাও একাই 100 এবার আমরা আরেকটি জিনিস দেখাবো সেটা হচ্ছে মাটি মাটি কী করে সেটা দেখায়
মাটি হচ্ছে এমন একটা উপাদান যেটাতে সব রকম খনিজ ম্যাটেরিয়াল অ্যাডজাস্ট থাকে। মাটিতে বালিও অ্যাডজাস্ট থাকে। বালির পরিমাণ যখন মাটিতে বেশি থাকে তখন সেটাকে বলে বেলে মাটি। বালির পরিমাণ যখন মিডারেট থাকে তখন সেটাকে বলে বেলে দোয়াশ, মানে দোয়াশ মাটি। বালির আর বেলে মাটি আর দোয়াশ মাটি মাঝে মাঝেকে বেলে দোয়াশ মাটি বলে। আর বালির পরিমাণ 10% বা তারও কম থাকলে তাকে এঁটেল মাটি বলে। তো এটা দেখেন আস্তে আস্তে পুরো পানিটাই শোষণ করবে। এবং মাটির বৈশিষ্ট্য হচ্ছে যে সে ড্রেনিং করে না, মানে শোষণ করে নেয়, আর কাদা নিজের কাদাতে পরিণত হয়। এই জন্য আমাদেরকে মাটির সাথে মোটা বালি বা ইটের টুকরা ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখেছি, একটা কথা বলি যে আমরা দেখেছি যে কেন আমি কোকোপিট ইউজ করতে বলবো না, কারণ কোকোপিটের নিজস্ব কোনো ক্ষমতা নেই মাটির মতো, মাটি যে সব খনিজ পদার্থ দিয়ে তৈরি। কারণ কোকোপিট নারকেলে ছোবা, সে মাত্র শুধুমাত্র কী করে, পানি শোষণ করে। কিন্তু মাটিতে এমন সব খনিজ পদার্থ আছে যেটা ইঁটের টুকরা বা হচ্ছে আপনার হচ্ছে সিন্ডারের মধ্যে আছে। আমরা তো দেখেছি যে যখন অশ্মকট ঝুড়ি দেখেছেন সবাই, অশ্মকট ঝুড়ি কী করে, অশ্মকট ঝুড়ি তো মাটির সংস্পর্শে থাকে না, তাহলে সারটা মাটিতে পৌঁছায় কীভাবে? কারণ মাটির যেসব খনিজ পদার্থ আছে সেগুলো হচ্ছে টেনে নেয়, শোষণ করে নেয়, বাষ্প আকারে শোষণ করে নেয়। মাটির এটা ক্ষমতা। দেখবেন যে মাটি কিন্তু নষ্ট হয়ে যায় না, এত এত গাছ হচ্ছে মাটির সব তো পুষ্টি শোষণ হয়ে যাচ্ছে না গাছপালা নিয়ে, সেটাতে আবার ন্যাচারালভাবে পাতা পড়ছে, পাতা নষ্ট হচ্ছে, সার হচ্ছে ন্যাচারালভাবে সেটা অ্যাড হচ্ছে মাটিতে, মাটি একদম নিচ পর্যন্ত সেটা টেনে নেয়। মাটির এটা ক্ষমতা আছে। এই জন্য আমাদেরকে আবার কোকোপিটের পরিবর্তে মাটি ইউজ করতে হবে। আর ইট আর হচ্ছে সিন্ডার এটা কেন ইউজ করবো, এরা নিজেরাও ইটের টুকরা আর সিন্ডার এরা নিজেরা হচ্ছে আপনারা হচ্ছে বাষ্প বাতাস ধরে রাখে, পানি শোষণ করে নেয় অতিরিক্ত, প্লাস কি মাটির যে সারের যে পুষ্টিগুণগুলো বাষ্প আকারে থাকে সেটাকে শোষণ করে নেয় এবং মাটির তলা পর্যন্ত সেটা পৌঁছে দিতে সাহায্য করে, যেহেতু তারা খাঁজ তৈরি করে, ফাঁকা তৈরি করে। তবে মোটা বালিও আমাদেরকে ইউজ করতে হবে, মোটা বালির ড্রেনিংয়ের জন্য খুব ভালো। আমরা যেহেতু পারলাইট না সরি সিন্ডার বা হচ্ছে ইটের টুকরাটা ছোটো ছোটো না একদম, এটা ইউজ করতে পারছি না ছোটো একদম, যেহেতু মাটির সব জায়গায় এটা পৌঁছাবে না, কিন্তু মোটা বালিটা কিন্তু সব জায়গায় পৌঁছাবে এবং পানিটা সব জায়গায় ছড়িয়ে দিতে সাহায্য করবে, নিচের দিকে চাপিয়ে দিতে সাহায্য করবে। সেহেতু আমাদের মোটা বালি ইউজ করতে হবে। সাথে আমাদের শুধু সব পানি পাস করে দিলে তো হবে না, মানে সাকুলেন্টের জন্য তো এমন কিছু দরকার আছে বা ক্যাকটাসের জন্য যেটা পানি স্টোর করে রাখবে। সাকুলেন্ট নিজে থেকে যখন ইটের একটা ইটের সংস্পর্শে একটা শিকড় থাকবে, সেটা যখন তার প্রয়োজন হবে পানি সে যখন শোষণ করতে পারে। এই জন্য আমরা কী করবো, হচ্ছে মাটি সিন্ডার বা ইটের টুকরো ইউজ করবো, কারণ সে নিজে স্টোর সব পানি পাস করে দেবে না, সে কিছু পানি স্টোর করে নেবে। আমি দেখালাম যে কীভাবে স্টোর করছে, যে তো সে পানি যখন সে পাস করে দেবে না, স্টোর করে রাখবে, তখন সে পানিটা সাকুলেন বা হচ্ছে ক্যাকটাস যখন তার প্রয়োজন মনে করবে তখন শক্তি দিয়ে টেনে নিতে পারবে, ঠিক আছে, শক্তি দিয়ে টানবে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালের একটা হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কী কী ইউজ করবেন। ইউজ করবেন ইটের টুকরা অথবা সিন্ডার, সিন্ডার পেলে খুব ভালো, সাথে মোটা বালি এবং মাটি, এটা দিয়ে আপনারা সাকুলেন্টের সুন্দর সয়েল বানাতে পারবেন। অনেকেই আছে যে শুধু সিন্ডার বা ইটের টুকরার সাথে ভার্মিসার মিশিয়ে, শুধু ভার্মিসার আর অল্প একটু মোটা বালি মিশিয়ে সয়েল বানিয়ে নেয়। কারণ কি, মাটি কেন লাগে না, আমি তো বললাম যে এগুলো মাটি দিয়ে তৈরি, সিন্ডার মাটি দিয়ে তৈরি, ইটের টুকরো মাটি দিয়ে তৈরি। এখানে মাটির অনেক বৈশিষ্ট্য আছে, নিজেরাও সার মানে সার শোষণ করে, বাতাস থেকে সার শোষণ করে। আপনি অশ্মকট দিবেন সেটাও কাজ করবে, ঝুড়িতে অশ্মকট দিলেও কাজ করবে। আপনার হচ্ছে কী বলে এনপিকে দিবেন সেটাও অনেক ভালো কাজ করবে। তো কোকোপিট কিন্তু বাষ্প আকারে সে টানতে পারে না, কোকোপিটের সেই উপাদানগুলো নেই। কোকোপিট হচ্ছে ডাবের ছোবা, ডাবের উচ্ছিষ্ট, সে কিন্তু বাষ্প থেকে এনপিকে বা হচ্ছে অশ্মকট সারের যে সারের উপাদান সেগুলো কিন্তু সে শোষণ করে নেবে। আমি এই ছোটো টুকরোগুলো ইউজ করি যেটা সয়েলের চারপাশে ছড়িয়ে যায়, আর বড়ো টুকরাটা হচ্ছে তলা ইউজ করি, যেন হচ্ছে পানিটা নিচের দিকে টান পড়ে এবং ড্রেনিংটা হয়, ঠিক আছে, সাথে মোটা বালি ইউজ করি। তো আমি এখন থেকে সিন্ডার ইউজ করব, কারণ সিন্ডার তো দেখলেন কত দ্রুত পানি শোষণ করছে, এটা আমার অতিরিক্ত পানি এমনভাবে শোষণ করবে যে সাকুলেন্টের মরে যাওয়ার চান্স একদমই থাকবে না অতিরিক্ত পানির কারণে। তো কী বললাম যে কোকোপিট অতিরিক্ত পানিটা শোষণ করে, সে কিন্তু শ্বাস শোষণ করতে পারে না, তার মধ্যে সেই উপাদান নেই, সে শুধু পানি শোষণ করতে পারে, সে হচ্ছে ফোমের মতো শুধু পানি শোষণ করবে, ঠিক আছে।
আর অন্য কিছু উপাদান নেই, খনিজ উপাদান নেই, যেটা দিয়ে সারের উপাদান সমূহ নাইট্রোজেন বাতাস থেকে নাইট্রোজেন বা অন্যান্য গ্যাস সমূহ শোষণ করে নিজের পুষ্টিগুণ বাড়িয়ে নিতে পারবে। তো আমরা সেহেতু কোকোপিট বাদ দিয়ে আমরা মাটি দিয়ে সোয়েল তৈরি করি। মাটির সাথে আপনি হচ্ছে ইটের টুকরা মোটা বালি ইউজ করবেন বেশি করে, আর মাটির সাথে আরেকটি জিনিস মাটির পট ইউজ করলে অনেক ভালো। মাটির পট, মাটির ইটের টুকরাটা হচ্ছে মাটির পোড়া মাটি, মাটির পটটা পোড়া মাটি, সো এগুলো হচ্ছে ভালো কাজ করবে, ঠিক আছে। আর সিন্ডার পেলে তো খুব ভালো, সিন্ডার যদি পান। আমি এখন থেকে সিন্ডার দিয়ে সোয়েল তৈরি করবো কিছু কিছু এবং সিন্ডারে কনভার্ট করার ট্রাই করবো, সিন্ডারটাও অনেক হালকা। তো আমরা শুরু করি এখন তাহলে এভাবে মাটি বানানো। আর মাটির উপাদানের জন্য মোটা বালি, সিন্ডার অথবা ইটের টুকরা, মোটা বালি দিবেন, সিন্ডার বা অথবা ইটের টুকরা দুটো ইউজ করবেন। আর মাটি থাকবে, সাথে জৈব সারও ইউজ করতে পারেন। মাঝে মধ্যে যখন জৈব সারের পুষ্টিগুণ তো সবসময় থাকবে না, সেটা পুরো মাটিতেই পরিণত হবে। তো সেহেতু সেটাকে আমরা কী করব, মাঝে মধ্যে এনপিকে বা অসমগত সার দেব, তাহলে আমাদের গাছ পরিপুষ্ট এবং শক্তপুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।